আগামী 2030 সালের মধ্যে দেশের সব মহাসড়ক 2-4 থেকে 6 লেনে এবং 2041 সালের মধ্যে সেসব মহাসড়ক 8 লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। ইতোমধ্যে দেশের গুরুত্বপূর্ণ সড়ক মহাসড়কগুলোতে 4 থেকে 8 লেন পর্যন্ত নির্মাণ কাজ শুরু হয়েছে। বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় বিশ্বমানের সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকারের এই উদ্যোগ। এরই ধারাবাহিকতায় সড়ক বিভাগের 198টি প্রকল্পের কাজ এগিয়ে নিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে 17টি মেগা প্রকল্প রয়েছে। নতুন মহাসড়ক উন্নয়ন পরিকল্পনায় সড়ক দুর্ঘটনা রোধে রয়েছে বিশেষ ব্যবস্থা। ছোট ছোট যানবাহন চলাচলে নতুন সড়কগুলোতে থাকবে পৃথক লেন। আধুনিক বাংলাদেশ গড়তে হলে উন্নত ও সহজতর যোগাযোগ ব্যবস্থা সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে মনে করছে সরকার। এরই অংশ হিসেবে এখন থেকে যে কোনো মহাসড়ক 4 লেনে উন্নীত করার কাজের সময় প্রেক্ষিত পরিকল্পনা 2041 কথা মাথায় রেখে জমি অধিগ্রহণের বিষয়ে নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এরই প্রেক্ষিতে পরিকল্পনা 2041 বাস্তবায়নে সরকারের সঙ্গে সহযোগী হিসেবে থাকার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক।